স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিধিনিষেধ শেষে কক্ষে শিক্ষার্থীরা নোয়াখালীতে গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেফতার নাটরে ভুটভুটি ধাক্কায় এক পথচারীর মৃত্যু চালক আটক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের কারণে টানা একত্রিশ দিন বন্ধ থাকার পর খুলেছে মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় মঙ্গলবার শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা তবে প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও সাত দিন আগামী দুই মার্চ থেকে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে তাদের সংক্রমণ কমে আসায় এদিন থেকে বিধি উঠে গেছে রেস্তোরাঁয় খেতে এবং সভার সমাবেশেও কোনো শর্ত থাকছে না মঙ্গলবার থেকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার থেকেই দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও দু একদিনের মধ্যেই ক্লাস শুরু হচ্ছে এর মধ্যে করোনার বিধিনিষেধ মঙ্গলবার থেকে তুলে নেওয়া হয়েছে তাই একশো পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরু হচ্ছে পুরোদমে এদিকে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে বিশ দফা নির্দেশনা পালনের পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে গত সতেরো ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন বন্ধের আগে শিক্ষা প্রতিষ্ঠানের যেভাবে সংক্ষিপ্ত ক্লাস চলছিল সেভাবে শুরু হবে ক্লাস শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তারা এক মিনিট নিরবতা পালন করেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি যমুনা টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন জাবিদ অপু বৈশাখী টেলিভিশনের আব্দুল সাত্তার ডলার একাত্তর টিভির রাশেদুল হক রুশো মাই টিভির শাহরিয়া রন্তু এন টিভির শরীফুজ্জামান রয়্যাল চ্যানেল আইয়ের মোস্তাফিজুর রহমান সোহান বিটিভির শাহরিয়ার শেখ সুমন সহ সংবাদকর্মীরা নোয়াখালী চাটখিলে গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করার মামলায় নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সোমবার বিকেলে কুমিল্লার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় পিবিআই নোয়াখালী জেলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেন পিবিআই কুমিল্লা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় গত রবিবার ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যান মতিন এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন এমন খবর পেয়ে মতিন কুমিল্লার কান্দিরপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে নিজের নাম পরিবর্তন করে থাকার ব্যবস্থা করেন গোপন সংবাদে খবর পেয়ে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পিবিআই গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার আবেদন করা হবে এরকম ভিন্ন নামে ভিন্ন অ্যাড্রেসে এই আলরাফি হোটেলে অবস্থান করছে এবং পরবর্তী মানে সকালে নেক্সট ডেতে রাত অবস্থান করে নেক্সট ডেতে ইন্ডিয়া যাওয়ার মতো সব ধরনের প্ল্যান করা ছিল তা আমরা গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলরাফি হোটেল সংলগ্ন স্থান থেকে ওনাকে ধৃত করতে সক্ষম হই এবং প্রাথমিক পর্যায়ে যতটুকুন আমরা মোটামুটি সর্বোচ্চ পর্যায়ের ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারলাম যে ঘটনার সম্পৃক্ততা এবং সত্যতা আছে এবং পরবর্তীতে আমরা কোর্টে প্রডিউস করলে হয়তো অন শিখছি পরে আশা করি প্রত্যাশা করছি যে মানে সঠিক সত্য ঘটনাটা বেরোয় আসবে গত বিশ ফেব্রুয়ারি রবিবার সকাল দশটায় নোয়াখালীর চাটখিলের স্থানীয় পাল্লা বাজারে যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের ব্যক্তিগত অফিসে ওই নারীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করে প্রথমে তাকে চর থাপ মারে পরে ধর্ষণ করার সময় তা মোবাইল ফোনে ধারণ করে ফুয়াদের অপরসঙ্গী এক পর্যায়ে ওই নারীকে অফিস থেকে বের করে দিলে অর্ধ অচেতন অবস্থায় ওই নারী সিএনজি চালিত অটোরিকশা চালকের সহায়তায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর অভিযোগ গ্রহণ করেন নাটোরের বড়াই গ্রামে গরু বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির ধাক্কায় আকুল হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আকুল হোসেন উপজেলার হারোয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে এ ঘটনায় ভুটভুটির চালক মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও স্থানীয়রা বলেন নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আকুল হোসেন এ সময় নাটোরের গুরুদাসপুর থেকে পাবনাগামী গরু বোঝায় একটি ভুটভুটি পথচারী আকুল হোসেনকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে গুরুতর জখম হয় সে পরে স্থানীয়রা আহত অবস্থায় আকুল হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি সহ তার চালক মিজানুর রহমানকে আটক করে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ